ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের সহায়ক গ্রন্থ থেকে গুরু নাটকের হানড্রেড পারসেন্ট কমন সাজেশন বন্ধুরা গুরু নাটক থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে সেই প্রশ্নগুলো নিয়ে এই সাজেশানটি তোমাদের জন্য তৈরি করেছি এই সাজেশানের প্রশ্নগুলো তোমরা পড়ে নিলে এখান থেকে হানড্রেড কমন তোমরা পেয়ে যাবে এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়া লাগবে না তাই অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে গুরু নাটক থেকে গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্নগুলো তাহলে দেখে নেওয়া যাক গুরু নাটক রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রশ্ন দেখো গুরু নাটক অবলম্বনে গুরু চরিত্রের স্বরূপ বিশ্লেষণ করো দুই নম্বর প্রশ্ন একটু উৎপাত হলে যে বাঁচি কে বলেছে কেন সে উৎপাত চায় তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা গুরু নাটক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো নিয়েই আলোচনা করা হচ্ছে গুরু নাটকটা কিন্তু অনেক অনেক বড়ো আর সেখান থেকে মানে প্রচুর কোশ্চেন সেই প্রচুর কোশ্চেনের ভিতর থেকে মাত্র কয়েকটি তোমাদের জন্য বাছাই করেছি তাই অবশ্যই অবশ্যই কিন্তু এই কয়েকটি প্রশ্ন তোমাদের পড়তেই হবে তাহলে আরও একবার দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন গুরু নাটক অবলম্বনে গুরু চরিত্রে স্বরূপ বিশ্লেষণ করো দুই নম্বর প্রশ্ন একটু উৎপাত হলে যে বাঁচি কে বলেছে কেন সে উৎপাত চায় তা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট গুরু নাটকে মোট কটি গান আছে নাটকটিতে সঙ্গীতের ভূমিকা আলোচনা করো চার নাম্বার প্রশ্ন ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছাবে না কার কথা বলা হয়েছে কাদের তলোয়ার কেন পৌঁছাবে না তাৎপর্য ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন উনি গেলে তোমাদের অচল আয়তনের পাথরগুলো শুদ্ধ নাচতে আরম্ভ করবে পুঁথিগুলোর মধ্যে বাজবে বক্তাকে উনি বলতে কাকে চিহ্নিত করা হয়েছে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে হবে ছয় নম্বর প্রশ্ন দাদা বলেন অচল আয়তনে তাকে কোথাও ধরবে না বক্তাকে পঞ্চক দাদা কে তাকে বলতে কাকে বোঝানো হয়েছে তাকে কোথাও ধরবে না পঞ্চক পঞ্চকদাদার এরকম মনে হয়েছে কেন সাত নম্বর প্রশ্ন আজ তিনশো বছর ওই জানালা কেউ খোলেনি তা জানিস কার লেখা কোন রচনার অংশ কে কাকে এই কথা বলেছে উক্তিটি ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্ন অচল আয়তনে তাকে কোথাও ধরবে না কাকে ধরবে না এবং কেন ধরবে না তা আলোচনা করো নয় নম্বর প্রশ্ন বন্ধুরা আট নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখানে প্রত্যেকটি প্রশ্ন আবার বলছি যে গুরু নাটক একটা বিশাল বড় নাটক সেখান থেকে কিন্তু মাত্র নটি প্রশ্ন আমি তোমাদের জন্য বাছাই করেছি এই নটির ভিতর অন্তত ছয় থেকে সাতটি প্রশ্ন পড়ে নিলেই যেগুলি চারটি স্টার দেওয়া আছে ছয় থেকে সাতটি কোশ্চেনে সেই কোশ্চেনগুলো পড়ে নিলে আশা করি এখান থেকেই তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে নয় নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন গুরু নাটক থেকে শেষ প্রশ্ন ওই আমাদের দুর্লক্ষণ কার সম্পর্কে কেন এ কথা বলা হয়েছে তার চরিত্র আলোচনা করো অথবা গুরু নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র পঞ্চকের চরিত্র আলোচনা করো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও